হ্যাঁ, তোকে নিয়েই আমার জীবন শুরু আর তোকে দিয়েই শেষ। দেবদূত বলতে আমরা সাধারণত কি বুঝি? তুই আমার জীবনে দেবদূতের মতো এসে আমার অগোছালো ছন্নছাড়া জীবনটাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছিস। আমাকে হাসতে শিখিয়েছিস, ভালোবাসতে শিখিয়েছিস, নতুন করে বাঁচতে শিখিয়েছিস। যার কাছে আমি নির্দ্বিধায় মন খুলে সব কিছু বলতে পারি, আমার পাড়া না পাড়া, ব্যর্থতা সফলতা, বোকামি সুখ দুঃখ সবটা, যে আমায় কখনো বিচার না করে পুরোপুরিভাবে গ্রহণ করতে পারে, যে আমার ব্যর্থতার কষ্ট আর সফলতার আনন্দ সবটা ভাগ করে নেয়, যে আমায় বাবার মতো শাসন করে, মায়ের মতো স্নেহ করে, ভাইয়ের মতো আবদার করে আর বরের মতো ভালোবাসে, যে আমার জীবনের যে কোনো মুহূর্তেই সব সময় আমাকে বুঝতে পারে, বুঝতে পারে আমার কত না বলা কথা, আমার কত শখ, আমার কত স্বপ্ন, কত না পাওয়ার ইচ্ছের কথা, কখনো তাকে মুখ ফুটে বলতেই হয় না, আমার কি দরকার, আমার কি চাই, কি করে বুঝিস রে? হ্যাঁ, এটাই তো ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা।